হ্যালো, আমি আয়েশ আকাশ। আজকে আপনাদের যে সাইটটার কথা বলবো সেটা হলো ইনোকারেন্ট। সাইটটা 2011 সাল থেকে পেমেন্ট দিচ্ছে, এখনও দিচ্ছে। এটা হলো ওয়েবসাইট লিংক, এটা হলো আমার ফেসবুক গ্রুপ। আপনি ইচ্ছা করলে এখানে জয়েন করতে পারেন। আমার পরবর্তী সব অনলাইনের ওয়ের সিস্টেমগুলো আমি সব এখানে দিব। এটা আমার ফেসবুক প্রোফাইল। আপনার কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন। এগুলা এই সব লিঙ্কগুলা আপনি ভিডিও ডিসক্রিপশনে পাবেন। তো আচ্ছা, দেখি আমরা কিভাবে কাজটা করব। ফার্স্টে এই লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর রেজিস্ট্রেশন করতে হবে। যে এখানে আপনারা দেখেন, এখানে লগ ইন রেজিস্টার, এখানে রেজিস্টার দিলাম। ইউজার নেম দিবেন এখানে যে কোনো একটা আপনাদের, সাপোজ কিছু একটা দিলাম। পাসওয়ার্ড সাপোজ কিছু একটা দিলাম, কনফার্ম পাসওয়ার্ড দিলাম। এখানে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস কোনটা দিবেন, যেটা দিয়ে পাইজে অ্যাকাউন্ট অথবা পেপ্যাল অ্যাকাউন্ট করা আছে সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। এখানেও সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। আই এগ্রি দিয়ে সাবমিট দিবেন। ওই ইমেলে আপনার একটা কোড যাবে, অ্যাক্টিভেশন কোড। কোডটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। এটা হলো আমার অ্যাকাউন্টটা। আমার আসলে মেইন অ্যাকাউন্ট না, এটা আমার ডেমো অ্যাকাউন্ট। তো আমরা এগুলো দেখি, এগুলো দেখি। এটা লাগবে না, এটা দেখি। এটা রিকোয়েস্ট হেল্প, আপনারা এখানে আমার মিনিমাম ক্যাশ আউট ইজ কারেন্টলি $5, সর্বনিম্ন ক্যাশ আউট হলো $5। তো একবার ক্যাশ আউট দিলে কতক্ষণ লাগতে পারে বলছে, ইট ক্যান টেক 5 থেকে 7 বিজনেস ডে, 5 থেকে 1 সপ্তাহের মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। আর মাঝে মধ্যে 24 থেকে 1 থেকে 2 দিনের মধ্যে পেয়ে যাবেন, যদি সর্বোচ্চ 5 থেকে 7 দিন লাগবে। আচ্ছা দেখি রেফারেল সিস্টেমটা। রেফারেল হলো 120%। সাপোজ আপনার একজন রেফারেল থাকলে উনি যদি $1 ইনকাম করে, আপনি $1.2 পাবেন। এটা আপনার রেফারেল লিঙ্ক। এখানে দেখতে পারেন আপনার কয়জন রেফারেল আছে টোটাল। তো এখানে আর কিছু দেখার নাই। এখানে সেটিং, এখানে আমার মেলটা, ইচ্ছা করলে আপনি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনি এখানে আপনার পাইজ অ্যাকাউন্ট দিয়ে করেন নাই, জিমেলটা অন্য একটা জিমেল দিয়ে করছেন, তো আপনার এখন জিমেল চেঞ্জ করতে হবে। আপনি এখানে জিমেল ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি আমার রেফারেলে লগ ইন করেন, তাহলে এখানে কিছু একটা নিক নেম দিয়ে আপনার সাবমিট দিয়ে আপনি আমাকে ইনবক্স করতে পারেন। তাহলে পরবর্তী সুবিধাগুলো আপনি অবশ্যই পাবেন। আমরা রিওয়ার্ডসটা দেখি। এখানে এখানে তেমন কিছু, আচ্ছা এই যে এখানে দেখেন, $5 হলে আপনি পেপ্যালে তুলতে পারবেন 10,000 ক্রেডিট। এখানে পেপ্যাল, তারপর টার্গেটে ই গিফট কার্ড, গিফট কার্ডে তুলতে পারবেন। অনেকগুলো পেমেন্ট মেথড আছে। আমরা অ্যাকচুয়ালি পেপ্যাল অথবা পাইজাতে তুলবো। এখানে amazon.com এ গিফট কার্ড আছে, এখানে অনেকে তুলতে পারবেন। পাইজাতে তুললে 11,500 লাগে, বিকজ 1,500 ওরা নিজেরা কেটে রাখে, পাইজা থেকে ফি লাগে। আর পাইজাতে $10, আপনি দেখতে পারতেছেন যে 11,000 হলে $5, 23,000 হলে $10। এমনিতে পেপ্যালে তুললে আপনি 10,000 করলে $5 পাবেন। তো আর লাগবে না, আমরা এখানে স্টার্ট আর্নিং এ শুরু করি, কাজ শুরু করি। কিভাবে কাজ করতে হবে আমি আগেই বলে রাখতেছি, যে যখন সাইটটা নতুন ছিল তখন বাংলাদেশ থেকে প্রায় রেগুলার $6 থেকে $7 আর্ন করা সম্ভব ছিল রেফারেল ছাড়া, কাজ করে শুধু। তো পরবর্তীতে যখন আস্তে আস্তে বাংলাদেশের ইউজার বাড়তেছে, তখন ওরা কি করলো, বাংলাদেশের কাজটা কমাই দিল। এখন কাজ খুবই কম পাওয়া যায়। রেগুলার $1.2 আর্ন করা সম্ভব ইনোকারেন্ট থেকে, মোটামুটি কাজ করলে। সকাল ওদের একটা
টাইম থাকে সার্ভার টাইম সকাল 4টা থেকে সকাল 9টা পর্যন্ত, এটা এই সময় কাজটা সবচেয়ে বেশি থাকে। আপনি কাজ করলে এই সময় 1.2 ডলার আর্ন করতে পারবেন রেফারেল ছাড়া। আগে প্রায় মাস এক দুই তিন মাস আগে প্রায় এখান থেকে 3-4 ডলার করা সম্ভব ছিল, এখন আসলে সম্ভব না বাংলাদেশের আইপি অ্যাড্রেস দিয়ে। আচ্ছা যাই হোক, আমরা এখানে কাজটা দেখি। এখন ইউর অ্যাকাউন্ট ওয়ার্নিং, এখানে ওয়ার্নিং, জিরো ওয়ার্নিং, ওয়ার্নিং, তিনটা ওয়ার্নিং পেলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। ওয়ার্নিং আপনাকে দিবে না সহজে, আমি এখনো পাইনি এই পর্যন্ত। ওয়ার্নিং দেওয়ার সম্ভাবনা খুবই কম আপনি যদি সতর্কভাবে কাজ করেন। তো ভিউতে গিয়ে আমরা শুরু করি। ফার্স্টে $3, এটা 3 ক্রেডিট, সরি 3 ক্রেডিটের কাজ। এখানে কন্টিনিউ টু ওয়েবসাইট আছে, কন্টিনিউ টু ওয়েবসাইট দিলাম। তারপর আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে রিডাইরেক্ট করে। ও আপনার এখানে ইনস্ট্রাকশন সবকিছু দেওয়া আছে, আসলে কিভাবে কি করতে হবে। স্টে অন ওয়েবসাইট অ্যাট লিস্ট 20 সেকেন্ড, এখানে 20 সেকেন্ড ওয়েট করতে হবে। আর অ্যাট লিস্ট কয়েক সেকেন্ড হয়ে গেছে, 20 সেকেন্ড ওয়েট করার পর আমি এটা কেটে দিব। তারপরে দিক দিয়ে সাইটগুলো, এগুলো 3 ক্রেডিট করে দিচ্ছে, এখানে 1 ক্রেডিট করে। জাস্ট ডিফারেন্ট হলো এখানে বলছে যে 20 সেকেন্ড করে থাকতে হবে, আর এখানে লোড কমপ্লিটলি হলেই কাজ শেষ। এখানে 20 সেকেন্ড হয়েছে, আমি কেটে দিলাম, 3 ক্রেডিট এখানে অ্যাড হয়ে গেছে, রিলোড দিলে চলে আসবে। তো আমি এখানে 1 ক্রেডিট, এটা দেখালাম না, এটা আপনারা বুঝবেনই যে জাস্ট অ্যালো ফর ওয়েবসাইট টু লোড কমপ্লিটলি, এটা দিলে হয়ে যাবে। আচ্ছা স্ট্যান্ডার্ড, এখানে এই কাজটা কি আপনারা এখানে দেখতেছেন, এখানে বলছে যে স্টে অন পেজ অ্যাট লিস্ট 10 সেকেন্ড, আপনার ওই পেজে 10 সেকেন্ড থাকতে হবে, প্লাস একটা অ্যাডে ক্লিক করতে হবে। আমরা দিলাম, ক্লিক করে দেখি আমরা কাজটা কীভাবে করি, যেখানে সুন্দর করে বলা আছে কী কাজ করতে হবে। কন্টিনিউ টু ওয়েবসাইট দিলাম, এখানে আমরা 10 সেকেন্ড ওয়েট করবো, 10 সেকেন্ড ওয়েট করি আমরা দেখি। যে কোনো একটা অ্যাডে ক্লিক করতে হবে, এখানে এই যে এখানে অ্যাড, এটা হলো অ্যাড। সাপোজ 10 সেকেন্ড হয়ে গেছে, আমাদের 10 সেকেন্ড হয়ে গেছে, আমরা এখন অ্যাডে ক্লিক করলাম। অ্যাডটা কমপ্লিটলি লোড হতে পারলে তারপর আমরা কেটে দিব। এই যে লোড হচ্ছে শেষ, আমরা এখন এখানে 15 ক্রেডিট এখানে অ্যাড হয়ে গেছে। তো এটা যে কাজ করছে এখানেও সেম কাজ, কোনো ডিফারেন্স নেই, জাস্ট ডিফারেন্সটা হলো ক্রেডিটের। এখানে ইউ মাস্ট অন ক্লিক, দেখেন সম্পূর্ণ সেম, এটা এটা সেম, একই কাজ, দুইটাতে একই কাজ। তো এখানে দেওয়ার কথা কত দেখেন, এখানে 5 থেকে 30 দেওয়ার কথা, আমাদের দিচ্ছে কত করে, 15 দিচ্ছে, তাই না? 30 দিবে, কখন দিবে, আমরা যখন মানে অনেক কাজ করব, অ্যাক্টিভ থাকবো, তখন আমাদেরকে 30 করে দিবে। তারপর এক্সপ্লোরে গেলাম, এক্সপ্লোরে ইনস্ট্রাকশন সব সুন্দর করে দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন, আর যদি না পড়েন দেখেন কিভাবে কাজটা করতেছে। এই যে ক্লিক করলাম ফার্স্টে ওয়েবসাইটে, এখানে সুন্দর করে ইনস্ট্রাকশনে বলা আছে। কন্টিনিউ টু ওয়েবসাইট দিলাম, সরি কিছু একটা মনে হয় ভুল হয়েছে। আচ্ছা আমি রিলোড দিচ্ছি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আসলে সাইটটা আমাদেরকে বোকা বানাইছে, এটা এখানে কোনো নেই যে কোনো অ্যাড নাই, প্লাস এটা কোনো মধ্যে পড়ে না। তো এটা আসলে আমাকে আমাদেরকে মানে এটা এটা ওয়েবসাইটটা ঠিক ছিল না। তো আমি সরি, আসলে ওই সময় একটু সমস্যা হয়েছিল। তো আমরা দেখি এই কাজটা কীভাবে করবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা কন্টিনিউ ওয়েবসাইট আসবে, এখানে সুন্দর করে ইনস্ট্রাকশন সব কিছু বলা আছে। কন্টিনিউ ওয়েবসাইট দিলাম, দেওয়ার পর যে কোনো একটা পেজে আমাদেরকে নিয়ে যাবে রিডাইরেক্ট করে, একটু ওয়েট করতে হবে।
সাইটটা আসতেছে। আচ্ছা ঠিক আছে, তো সাইটটা আসলো, ফার্স্ট আমাদের কাজ হলো এই ল্যান্ডিং পেজটা কপি করে, ইউআরএলটা কপি করে এখানে দিলাম, একটু খেয়াল করেন। তারপর এখানে আমরা হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পর এটা আসলো, এটা আসার পর এটা হলো ইন্টারনাল পেজের একটা ইউআরএল। তারপর এখানে একটা অ্যাড খুঁজতে হবে, অ্যাড এই যে এখানে অ্যাড, অ্যাডে ক্লিক করলাম, তারপর অ্যাডের লিঙ্কটা আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তারপর দেখেন, সরি ফার্স্ট এখানে একটা ভুল হয়েছে মেবি। আচ্ছা কাজটা হবে এরকম যে ফার্স্টে আপনার ফার্স্টে হোম পেজটা এখানে কপি করে এখানে দিবেন। তারপর সাপোজ আপনি এখানে একটা ইউআরএল এখানে, হ্যাঁ এই যে দেখেন ফার্স্টে ছিল হোম পেজের ইউআরএল, তারপরে ছিল যে কোনো একটা ওই পেজে যে কোনো একটা লিঙ্কের ইউআরএল, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। তারপরে এই যে আমরা যে অ্যাডে ক্লিক করছিলাম এটা দিলাম, তারপর শেষ। ফার্স্টে কি করলাম, একটা হোম পেজের এটা, পরে হোম পেজ ছাড়া অন্য একটা ইউআরএল দিলাম, তারপর এটা দিলাম, তারপর এটা দিলাম। দেখেন 60 ক্যারেক্ট অ্যাড হয়ে গেছে, এভাবে কাজ থাকে। যে দেয়ার আর মোর 99 সাইটস থাকবে এখানে, আজকে আপনার জন্য আপনার জন্য এখানে আছে, তো একটু পর এসে দেখতে হবে। কেটে দিই। তো আসলে বেসিক্যালি আমরা এই তিনটা কাজ করবো, সার্চ, স্পেশাল, স্পেশালটা খুব কম থাকে, এই যে আমাকে একটা দিছে, স্পেশালটা খুব কম থাকে, এটা আপনি যখন যত বেশি কাজ করবেন তত এটা আপনাকে দিবে। আর এগুলা আপাতত করা লাগবে না, এগুলা আমি করি না, এই তিনটা আসলে অনেক, এগুলো করলেই হয়, এগুলো করা যায় না বাংলাদেশের জন্য, এটা আসলে হয় নাই, মানে বাংলাদেশের জন্য এটা করা যায় না, একটু টাফ। সো আপনারা দেখতে পারছেন এই তিনটা কাজ করতে থাকবেন এভাবে। এই যে এক্সপ্লোর আরেকটা আসছে, এটাও করবেন সেম ভাবে, স্ট্যান্ডার্ড এটা করবেন, তারপর ভিউতে এটাও করবেন, এভাবে করতে থাকবেন। তো দেখলেন যে 10,000 কে এটা $5, আর পেমেন্ট মেথডগুলো হলো যে পেপাল, পেইজা, তারপর রেফারেল বোনাসটা হলো 120%। এখানে রেফারেল বোনাসটা খুব বেশি। আপনার যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার ফেসবুক গ্রুপ আছে, আমার প্রোফাইল, আমার ফেসবুকে আপনারা নক করতে পারেন, আর আপনারা কাজ করতে থাকেন। পরবর্তী টিউটোরিয়াল আমি কিছুক্ষণ পর দিব, আপনারা ভালো থাকবেন।